যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজ্য পরিষদগুলোর কাছে ব্যাপক বিক্ষোভ করেছে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। স্থানীয় সময় রোববার কড়া নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে ট্রাম্পপন্থীরা। বিক্ষোভকারীরা সংখ্যায় কম হলে অনেকেরই হাতে ছিল রাইফেল। এ সময় বিক্ষোভকারীদের ওপর কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, ফলে বিক্ষোভে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থা FBI। সহিংস প্রতিবাদের আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। 50টি অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি সতর্কতা, মোতায়েন করা হয়েছে হাজার হাজার ন্যাশনাল গার্ডের সেনা সদস্য। শাকিল আহমেদ, শুভ, পুন্দ্র নিউজ।